আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সাইফ বাংলা টিভি চ্যানেলের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা আর অভিনন্দন। প্রথমে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ করোনা পরিস্থিতি। আজ 3 ফেব্রুয়ারি 2021 রোজ বুধবার নতুন করে আক্রান্ত হয়েছে 756 জন। মোট আক্রান্ত হয়েছে এ নিয়ে 1,67,410 জন। সুস্থ হয়েছে 557 জন। মোট সুস্থ হয়েছে 1,59,543 জন। চিকিৎসাধীন অবস্থায় আছে 6,906 জন। আইসিইউতে আছে 65 জন। আজ একজন মৃত্যুবরণ করেছে। ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মোট মৃত্যু হয়েছে এই নিয়ে 961 জন। এই ছিল কুয়েতের সর্বশেষ করোনা পরিস্থিতি। সকল প্রবাসীদের জন্য একটি দুঃসংবাদ রয়েছে। গতকাল কুয়েতে করোনা পরিস্থিতি বৃদ্ধির দিকে রয়েছে। বর্তমান কিছুটা অস্বাভাবিক পর্যায়ে যাচ্ছে দিন দিন। কুয়েতে হঠাৎ করোনা আক্রান্তের হার বেড়ে যাওয়ায় আবারও আসতে পারে আংশিক কারফিউ অথবা লকডাউন। এই পরিস্থিতিতে আগামী বৃহস্পতিবার কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশনের উচ্চ পদস্থ কর্মকর্তারা এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন। স্থানীয় সূত্রের ধারণা করে যে হয়তো করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকানোর জন্য পুনরায় কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের সকল কার্যক্রম বন্ধের ঘোষণা আসতে পারে বলে আরব টাইম প্রকাশ করেছে। কুয়েতে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি ও আফ্রিকান করোনা রোগী শনাক্ত হওয়ায় সরকার আগামী বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবে। কুয়েতের সবকয়টি জাতীয় পত্রিকায় করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি সম্পর্কে জনগণের উদ্বেগে সৃষ্টি হয়েছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ প্রসঙ্গে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর আবদুল্লাহ আল সানাদ বলেছেন, বিদেশ থেকে যখন সংক্রমিত ভাইরাস আসে তখন এয়ারপোর্ট বন্ধ করার জন্য আমরা 1 থেকে 2 দিন অপেক্ষা করতে পারি না। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে ইতিমধ্যে একটি নির্দেশনা জারি করেছে বলে আল মাজালিসের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে। জাল পিসিআর সনদ নিয়ে মন্ত্রিপরিষদের নতুন সিদ্ধান্ত। কুয়েতে আগত যাত্রীদের ক্রমবর্ধমান নতুন করোনা মামলার আবিষ্কারের পটভূমির বিপরীতে স্বাস্থ্য কর্তৃপক্ষ তাদের সতর্কতার স্তরটি উত্থাপন করেছে এবং বিমানবন্দরে তাদের পরীক্ষার ফলাফলগুলো প্রমাণ করে যে অনেক যাত্রীরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে যদিও তাদের পিসিআর সনদ রয়েছে। তাই জাল বা ভুয়া পিসিআর সনদ নিয়ে কুয়েত প্রবেশ করা যাত্রীদের যে এয়ারলাইন্সের মাধ্যমে কুয়েতে আসবে সেই এয়ারলাইন্সের যাত্রীদের তাদের দেশে ফেরত পাঠানো হবে এবং 500 দিনার করে জরিমানা করা হবে বলে আলকাবাস প্রকাশ করেছে। অর্থাৎ যারা ভুয়া সার্টিফিকেট নিয়ে কুয়েতে প্রবেশ করবেন তাদের সেই একই ফ্লাইটেই আপনাদেরকে আপনাদের দেশে পাঠানো হবে এবং কি 500 দিনার করে জরিমানা দিতে হবে। এখন জানিয়ে দিব কুয়েতের সর্বোচ্চ এক্সচেঞ্জ রেট। বাংলাদেশে আজ প্রতি হাজারে 3 দিনার 600 পয়সা করে এবং 1 দিনারে 277.78 টাকা করে। এই ছিল কুয়েতের সর্বোচ্চ এক্সচেঞ্জ রেট। এখন জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ স্বর্ণের দাম। 24 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের দাম 17 দিনার 900 পয়সা করে, 22 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের দাম 16 দিনার 430 পয়সা করে এবং 21 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের দাম 15 দিনার 660 পয়সা করে। এই ছিল কুয়েতের সর্বশেষ স্বর্ণের দাম। এতক্ষণ যারা পুরো ভিডিওটি দেখেছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে সর্বপ্রথম নিউজ নিত্য নতুন তথ্যগুলো আপনারা পেতে পারেন। সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।